সূর্যের আলো থেকে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে যোগ করছে নাটোরের সিংড়া পৌরসভা। প্রতি মাসে গড়ে 3000 ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। বিদ্যুৎ বিভাগ বলছে জ্বালানিবিহীন এ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনে খরচ কম। সিংড়া পৌরসভা কর্তৃপক্ষের দাবি, দেশে তারাই একমাত্র উদ্যোক্তা। নাটোর থেকে আরও জানাবেন সহকর্মী মেহেদী হাসান বাবু। 2018 সালে জার্মানির জিআইজেড সংস্থার কাছে বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও একটি প্রজেক্ট মডেল জমা দেয় নাটোরের সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। বিশ্বের বিভিন্ন দেশের প্রজেক্টের সাথে পর্যালোচনায় তৃতীয় স্থান পায় সিংড়া পৌরসভা। পরে এই প্রজেক্টের মাধ্যমে পৌরসভায় নাগরিকদের জন্য সে বছরই পরিবেশবান্ধব চলো ইজি বাইক এবং বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়। এসব বাহনে চার্জ দিতে বসানো হয় সোলার প্যানেল। আসার কথা হলো প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের 16টা বাহনের চার্জের পরেও অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারের মাধ্যমে সরাসরি যোগ করছে জাতীয় গ্রিডে। এতে প্রতি মাসে গড়ে 3000 ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করে বাড়তি আয় করছে পৌরসভা। শীতকালীন সময় 2500 এবং গরমকালে প্রায় 3000-এর উপরে, 3000 ওয়াটের উপরে আমরা বিদ্যুৎ সরবরাহ করতেছি ন্যাশনাল গ্রিডে। এতে এক বছর ধরে সরকারি গ্রিডে বিদ্যুৎ দিচ্ছি। আমরা এই চলোর থেকে আমরা বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং আমরা এই বিদ্যুৎটা আমরা চলোতে ব্যবহার করতেছি। প্রাকৃতিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে দিলে জ্বালানির উপর নির্ভরতা অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা। এইভাবে যদি আমরা অনেকেই এই নিজেদের ছাদে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় গ্রিড সরবরাহ করতে পারি, তাহলে একদিকে যেমন আমরা নিজেরা লাভবান হব, অন্যদিকে জ্বালানির উপর নির্ভরতা কমে যাবে। দেশের প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এমন নেট মিটারের মাধ্যমে সৌর বিদ্যুতের যোগান দিলে একদিকে যেমন লাভবান হবেন, অন্যদিকে জ্বালানির উপর চাপ কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাটোর থেকে মেহেদী হাসান বাবু, বাংলা টিভি।